বিখ্যাত বড়মার মন্দির যে স্টেশনের খুব কাছেই এখন আমি রয়েছি, সেই নৈহাটি জংশন স্টেশনের সামনে। আজকে আমি জার্নি করব নৈহাটি ব্যান্ডেল লোকালে। অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিল এই জার্নিটা করার জন্য, সঙ্গে আপনারাও আছেন কিন্তু। ছেড়ে দিল 9:42 নৈহাটি ব্যান্ডেল লোকাল। ট্রেনের টাইম হয়ে যাওয়ার কারণে সামনের দিকটা আর দেখাতে পারলাম না। নৈহাটি জংশন থেকে ব্যান্ডেল জংশন, এই 8 কিলোমিটার রেলপথের মাঝে পড়বে মাত্র 2টো স্টেশন, সময় লাগবে 20 মিনিট। ট্রেনের টিকিট মাত্র 5 টাকা। নৈহাটির রাজেন্দ্রপুরে রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় চারা মাছের পাইকারি বাজার। আজকের এই মেঘলা দিনে কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছে, কম আলোর কারণে ছবির কোয়ালিটি সামান্য খারাপ তো হবেই, একটু মানিয়ে নেবেন। শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল যাচ্ছে সোজা মেন লাইন ধরে হালিশহর স্টেশনের দিকে, আর আমাদের ট্রেনটা বাঁদিকে বাঁক নিয়ে যাবে ব্যান্ডেল জংশন স্টেশনের দিকে। এখান থেকেই আমাদের ট্রেনটা বাঁদিকে ঘুরে যাবে। এটা নৈহাটি ব্যান্ডেল লিঙ্ক লাইন, সোজা লাইনটা চলে গেল শিয়ালদহ রানাঘাট মেন লাইন। এই ফ্লাইওভারের ওপর দিয়ে গেছে নৈহাটি হাবড়া রোড। ১৮৮২ সালে প্রকাশিত আনন্দমঠ উপন্যাস এবং সেই উপন্যাসের একটি গান বন্দে মাতরম, যার সৃষ্টি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1838 সালের 26শে জুন জন্মগ্রহণ করেছিলেন এই নৈহাটির কাঁঠালপাড়ায়। চারিদিকে সবুজ গাছপালার মধ্যে এই জলাশয়, অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা। সামনে থেকে ডান দিকে একটা লাইন নৈহাটিকে বাইপাস করে নৈহাটি স্টেশনের পরেই মিশেছে গিয়ে শিয়ালদহ রানাঘাট মেন লাইনে। এই যে এই লাইনটা, ব্রিজের নিচ দিয়ে গেছে বনগা কুলপি রোড এবং ঋষি বঙ্কিমচন্দ্র রোড। পরের স্টেশন এই লাইনের উত্তর ২৪ পরগনা জেলার শেষ স্টেশন গরিফা। স্টেশন গরিফা, আসছে হুগলি নদীর উপর
পুরাতন জুবলি ব্রিজ এবং নতুন সম্প্রীতি সেতু। পুরাতন জুবলি ব্রিজ চালু করা হয়েছিল 1887 সালের 16 ফেব্রুয়ারি। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার রাজত্বের 50তম বছরে সেতুটি নির্মিত হয়েছিল বলে নাম রাখা হয়েছিল জুবিলি ব্রিজ। ডান পাশের ব্রিজটাই পুরাতন জুবিলি ব্রিজ। পরবর্তীতে সেতুটি দুর্বল হয়ে পড়ায় পাশেই সম্প্রীতি সেতু নির্মাণ করা হয় এবং 17 এপ্রিল 2016 সালে পুরাতন জুবিলি ব্রিজ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যাওয়ার আগে ব্রিজের উপর দিয়ে শেষ ট্রেন পাস করেছিল 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। ওই একই দিনে 17 এপ্রিল 2016 সালে চালু করা হয় নতুন সম্প্রীতি সেতু, ওটা হুগলি ইমামবাড়া। পরের স্টেশন এই লাইনে হুগলি জেলার প্রথম স্টেশন হুগলি ঘাট স্টেশন। হুগলি ঘাট স্টেশন জুবিলি ব্রিজ নিয়ে আরও একটা কথা বলা হয়নি, সেটা হলো পুরাতন ব্রিজটা ছিল সিঙ্গেল লাইন আর নতুন ব্রিজটা ডাবল লাইন। এই হুগলি ঘাট স্টেশন থেকেও ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়া যাওয়া যায়। নিচ দিয়ে গেছে চুচুড়া বাঁশবেড়িয়া রোড। নৈহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত দুপাশে বেশ কয়েকটাই বড় বড় জলাশয় রয়েছে। এটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড। এই লাইন দিয়ে শিয়ালদহ এবং কলকাতা স্টেশনের ট্রেন যেমন ব্যান্ডেল থেকে হাওড়া বর্ধমান মেন লাইন ধরে উত্তরবঙ্গের দিকে যায়, তেমনই ব্যান্ডেল থেকে কাটোয়া লাইন ধরে নবদ্বীপধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ফারাক্কা, মালদা হয়ে উত্তরবঙ্গের দিকে যায়। সামনেই আমাদের ট্রেনটা ঢুকবে হাওড়া বর্ধমান মেন লাইনে। এইদিকে রয়েছে হাওড়া লাইনের হুগলি স্টেশন। এখান থেকেই আমাদের ট্রেনটা হাওড়া বর্ধমান মেন লাইনে ঢুকে গেল। এটা কাটোয়া হাওড়া গ্যালোপিং।
আসছে আমাদের জার্নির শেষ স্টেশন ব্যান্ডেল জংশন। লোকো WAP-4। দাঁড়িয়ে আছে 130-20 কাঠগোদাম হাওড়া বাগ এক্সপ্রেস। সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে গাড়ি। ট্রেনে ওঠার জন্য ভিড় দেখুন। এই যে বাঁকে ঝোলানো বড় বড় হাড়ি দেখছেন, এনারা মৎস্য ব্যবসায়ী। নৈহাটির চারা মাছের পাইকারি বাজার থেকে এই ট্রেনে এনারা ফিরলেন। এটা বর্ধমান হাওড়া গ্যালোপিং। ১৯২৩ সালে তৈরি স্টিম ক্রেন ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টারের পাশেই রাখা হয়েছে। ক্রেনটা সুন্দর আলো দিয়ে সাজানো, রাতে দেখতে খুব সুন্দর লাগে। ১৮৭৬ সালের ১৫ই সেপ্টেম্বর অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এই হুগলি জেলার ব্যান্ডেলের দেবানন্দপুরে। স্টেশনের পাশেই রয়েছে ব্যান্ডেল অটো স্ট্যান্ড। এটা শরৎচন্দ্র ইনস্টিটিউট, পূর্ব রেলের কমিউনিটি হল ও অডিটোরিয়াম। আই লাভ ব্যান্ডেল। চলুন আপনাদের ব্যান্ডেল স্টেশনের বাইরেটা একটু দেখাই। এটাই ব্যান্ডেল স্টেশন বিল্ডিং। ব্যান্ডেলে বেশ কয়েকটা দেখার জায়গা আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে, ব্যান্ডেল চার্চ, হুগলি ইমামবাড়া। নতুন ব্যান্ডেল স্টেশন দেখতে যেমন হবে। হলুদ বিল্ডিংটা টিকিট কাউন্টার। ব্যান্ডেলে রয়েছে লাহিড়ি বাবার আশ্রম আধারালয়, লাল বাবা আশ্রম প্রভৃতি। এই অটো স্ট্যান্ড থেকে সব জায়গায় যাওয়ার অটো পেয়ে যাবেন। নৈহাটি জংশন থেকে ব্যান্ডেল জংশন, এই নৈহাটি ব্যান্ডেল লোকালে জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে ভালো লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।